নমস্কার বন্ধুরা আজ আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যর লেখা গল্প আছি গল্পটি শুনে আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন ভবিষ্যতে আরও গল্প শোনার জন্য বারান্দায় বসে থাকতে থাকতে একটু ঝিমুনি মতন এসে গিয়েছিল প্রিয়প্রতর চটকা ভাঙলেও উড়ে আসা কথোপকথনের শব্দে টের পেলেন সরমার বাঁধা পুরুত বিমল হালদার এসেছে বাড়িতে বাইরের ঘরে ফর্দ বানানো চলছে জোর ঘাট কাজের শ্রাদ্ধের কোন কোন উপকরণ কতটা লাগবে বিমল তার মাপ বলছে পিকলু লিখে নিচ্ছে প্রশ্ন করে করে চোখ থেকে চশমাটা নামালেন প্রিয়ব্রত কাঁচ মুছলেন ভুরুতে ভাঁজ তেল ঘি মধু প্যাকাটি কুশ শব্দগুলো ধাক্কা মারছে কানের পর্দায় এত চেঁচিয়ে চেঁচিয়ে না ওড়ালেই কি নয় সকাল থেকে মাথাটা ধরে আছে ওই চিৎকারে টিপ ভাব বেড়ে যাচ্ছে আরও এখন এক কাপ চা পেলে আরাম হতো খানিক কটা বাজে সূর্যের হাল দেখে তো মনে হয় বেলা অনেকটাই গড়িয়েছে এখনও কি চায়ের সময় হলো না অভ্যেস মতোই প্রিয়ব্রত হেঁকে উঠছিলেন সরমা কেটলি চড়িয়েছ প্রশ্নটা কণ্ঠনালিতেই থমকে রইল ফ্যাকাশে হাসি ভেসে উঠেছে ঠোঁটে কাঁপছে ভুষো কালি মাখা হ্যারিকেনের আলোর মতো আশ্চর্য আট আটটা দিন হয়ে গেল সরমা নেই এখনো কেন যে তার অনস্তিত্বটা ধাতস্থ হলো না প্রিয়ব্রতর ক্ষোভটা ফের চাগিয়ে উঠল একটা অক্ষম জ্বালা সঙ্গে বোধ খানিকটা পোড়াও আছে বলা নেই কওয়া নেই ড্যাং ড্যাং করে কেমন চলে গেল সরমা এতটুকু প্রস্তুতির অবকাশ দিল না অবশ্য মৃত্যু আসন্ন জানলেও কি মনকে পুরোপুরি তৈরি করা যায় আট দিন আগের সন্ধেটাকে আবছা আবছা দেখতে পাচ্ছিলেন প্রিয়ব্রত রোজকার মতোই এই পুজো টুজো সারলো সরমা টিভিতে খান্তিনেক সিরিয়াল গিলল নটা নাগাদ খাওয়া দাওয়া নাতনি জ্বর যাচ্ছিল বলে মেয়েকে ফোন করে তার খোঁজ খবর নিল স্বভাব মতো ফুলকপির ডাল্লায় ঝাল বেশি দেওয়া নিয়ে স্বামী স্ত্রীতে মৃদু বিতণ্ডাও হয়েছিল যেমন হয় নিত্য তারপর রাতে বিছানা টিছানা করে মুশারি পর্যন্ত টাঙালো নিজের হাতে ঠান্ডা পড়ছে বলে জানলা বন্ধ করা ঠাকুর প্রণাম বাতিগ্রস্তের মতো খাটের পাশে চেয়ার টেনে এনে তার ওপরে জল রাখা কোনো নিয়মেরই ব্যত্যয় ঘটেনি তখনও শরমা দিব্যি সুস্থ দিব্যি স্বাভাবিক মশারিতে ঢুকে কি যে হলো হঠাৎ এক মৃদু আর্তনাদ পরক্ষণেই সংজ্ঞাহীন সঙ্গে সঙ্গে ডাক্তারকে কল মেয়ে জামাইকে ফোন ডাক্তার বাড়িতে পা রাখার আগেই সব শেষ চিকিৎসা করার সুযোগটা পর্যন্ত মিলল না কোনো মানে হয় সুগারের রোগ বাঁধিয়ে বসেছিল তো জো নেই কশ্মিন কালেও যে কাপ ধারে আপ প্রিয়ব্রতকে ঠেলে ঠেলে ডাক্তারের কাছে পাঠাবে অথচ নিজে তিনি স্টেথোলাদে ছায়া মারাবেন না বললেই বড় বড় লেকচার হ্যাঁ আমি তোমার মতো ও রোগী নই নিজেকে সামলাও তাহলেই হবে অবশ্য হাঁটুর ব্যথায় কাহিল হতো মাঝে মধ্যে নিজেই ওস্তাদি মেরে কিলার খেত মুঠো মুঠো উল্টোপাল্টা ওষুধেরই কোনো প্রতিক্রিয়া হয়েছে কিনা কে বলতে পারে বাবা বাবা বারান্দায় পিকলু পরনে মাতৃবিয়োগের ধরা ধরা গাল গালময় খোঁচা খোঁচা দাড়ি ট্যাকে কুশাসন হাতে মোবাইল চশমাখানা পরে নিয়ে সোজা হলেন প্রিয়ব্রত গত কদিন ধরেই গলায় একটা ডেলা জমাট বেঁধে আছে সর্বক্ষণ গলা ঝেড়ে ডেলাটাকে সরানোর চেষ্টা করলেন কৃত্রিম সব্রতিভ ভাব ফোটালেন স্বরে কিছু বলবি মনে হচ্ছে ঘাট কাজ নিয়ে তোমার সঙ্গে একটু আলোচনা ছিল আমার তো কোনো কাজ ফাজ নেই না না কাজটা কোথায় করা যায় সেটাই ভাবছিলাম সে আমি কি বলবো ওটা তো তোমার আর বিমলের ব্যাপার ঠাকুরমশাই তো বলছেন ঘোষ পুকুরে সেরে নিতে ওখানে নাকি আজকাল অনেকেই করে ভালো তাই করো ঝঞ্ঝাট কম কিন্তু আমার যে মন খুঁতখুঁত করছে বাবা গঙ্গায় গেলেই কি ভালো হয় না গড়িয়া থেকে বাবুঘাট কি এমন দূরত্ব একটা ট্যাক্সি নিয়ে নেব তোমারই হ্যাপা বাড়বে পুরুত নাপিত নতুন জামাকাপড় জিনিসপত্র যাবতীয় বোঝা টেনে টেনে নিয়ে যেতে হবে তারপর ধরো তোমার বউও আছে ওর যাওয়া তো অবলিগেটরি নয় বাবা বাড়িতে নাপিত ডেকে নরুন ছুঁয়ে তবে আমি বলবো সুপর্ণাও চলুক যাওয়া উচিত দেখো যা ভালো বোঝো তবে গঙ্গায় গিয়ে কাজ করলেই কি তোমার মার অনন্ত স্বর্গ বাসাবে নাকি পুকুরে ক্রিয়াকর্ম সারলে সে নরকে পচবে ওহ বাবা পিকলু হেসে ফেলল আমিও কি এসব বিশ্বাস করি তবে তবে কি মা তো মানত তার বিশ্বাস অবিশ্বাসকে তো অনার দিতে হয় তাছাড়া সবই যখন করছি এইটুকু ফাঁকি বা রাখি কেন আমি তো আপত্তি করিনি তুমি তো সব ব্যাপারেই খুব প্র্যাকটিক্যাল তাই বলছিলাম খোঁচাটা কি বেশি তীক্ষ্ণ শোনাল প্রিয়ব্রত আর চোখে লক্ষ্য করলেন ছেলেকে তেমন একটা ভাবান্তর তো চোখে পড়ে না শোকার্ত পিতার মন্তব্য ভেবে খুব একটা আমল দিল না বোধ হয় শরমা শুনলে অবশ্য বেজায় চটে যেত ছেলের সম্পর্কে সামান্যতম টিপ্পণীও পছন্দ করে না শরমা ফের ভুল হল করত না এই নিয়ে কত যে ধুন্দুবার বেঁধেছে এই তো এবার পুজোয় পিকলু বউ বাচ্চা নিয়ে কলকাতায় এলো রাজা আর পুচকুন সহ সুপর্ণা উঠল লেক রোডে সুপর্ণার বাপের বাড়িতে ষষ্ঠী থেকে দশুমী সেখানে কাটিয়ে তবে আসবে গড়িয়ায় পিকলু গোটা পুজো ওখানেই পড়ে রইল সারাদিন রাতে শুধু বাড়ি ফিরে শয্যাগ্রহণ তাও তো অষ্টমী রাতে ফিরলই না বছরকার দিনে বাচ্চা দুটোকে একবার দেখিয়ে নিয়ে যা বাবুর সে হুঁশও নেই দুঃখ করে প্রিয়ব্রত বলেছিলেন তোমার পুত্তুর এখন বালিগঞ্জ টিনে গেছে গড়িয়ার বাপ মাকে আর তার মনে ধরছে না শুনেই সরমা ঝনঝন কি ছিরির কথা এ বাড়িতে সারাক্ষণ পড়ে থেকে পিকলু করবেটা কি হ্যাঁ তোমার হাঁড়ি মুখ দেখবে বসে বসে ওখানে ঘরের দরজায় প্যান্ডেল ভিড় আলো হই হল্লা ও বাড়িতে কত লোকজন চার বছর পর পুজোর সময় এলো কটা দিন বনের সুখে আনন্দ ফুর্তি করবে না সবাই ছেলে ব্যাঙ্গালোরে ফ্ল্যাট কিনছে শুনে প্রিয়ব্রত ঠাট্টার সুরেই বলেছিলেন বুঝলে তো পাছে এই গেও পরিবেশে ফিরতে হয় তাই তোমার আগে ভাগেই গোড়া মেরে রেখেছে সঙ্গে সঙ্গে সরম আর ওকালতি তুমি কি চাও ছেলেটা ওখানে অনন্তকাল মাস মাস বারো হাজার করে ভাড়া গুনে যাক নিজের ছেলে একটা সম্পত্তি বানাচ্ছে তাই দেখেও তোমার চোখটাটায় প্র্যাকটিক্যাল হওয়ার দোহাই পেরে ছেলে উল্টো শীতে যা বোঝাতো তাতেই উদ্বাহু হয়ে নৃত্য জুটত সরমা। এখান থেকে বদলি হয়ে ব্যাঙ্গালোর চলে গেল পিকলু সরমার কণ্ঠে পিকলুরই যুক্তি হেড আপিসে থাকলে উন্নতির সম্ভাবনা অনেক বেড়ে যায় প্লাস মাইনে বেশি সুযোগও কত নিজেই কোম্পানির সঙ্গে না বনলে টুকুস করে বেটার কোথাও চলে যেতে পারবে আর বাঙ্গালোর কি বা এমন দূর দেশ আকাশ পথে তো মাত্র আড়াই ঘন্টা পিকলুর আত্মকেন্দ্রিকতা বোঝার মতো বুদ্ধি সরমার ঘটে ছিল না মায়ের মৃত্যু সংবাদ পেয়ে ছেলে তড়িঘড়ি উড়ে এসেছে কাছা নিয়েছে কঠোরভাবে অসৌচ পালন করছে ঘটা করে শান্তি করবে শরমা নিশ্চয়ই ওপারে বসে আহ্লাদে আটখানা অবশ্য আদৌ ওপার বলে যদি কিছু থাকে পিকলু ঘরে ঢুকে গিয়েছিল বিমল হালদারের সঙ্গে কথা বলতে বলতে তাকে গেট অবধি এগিয়ে দিয়ে এলো ফের ফিরেছে বারান্দায় প্রিয়ব্রতর পাশের চেয়ারটায় বসলো কুশাসন পেতে হাতে একখানা ফুলস্কেপ কাগজ চোখ বোলাচ্ছে এক মনে লাল কালির ডট পেনে টিক মারছে টকাটক দেখতে না চেয়েও তাকিয়ে ফেললেন প্রিয়ব্রত কি রে ওটা নেমন্তন্ন লিস্ট কাকে কাকে বলা বাকি রইল অনেক ভাবজি এবার টেলিফোনে কিছু সেরে দেব মার সার্কেল তো নেহাত ছোট ছিল না কতজনকে আর গিয়ে গিয়ে বলা যায় সবাইকে বলা দরকারই বাকি তা হয় নাকি খবর পেয়েই সবাই ছুটে ছুটে এসেছে ফোন করছে কাজের দিন তাদের না ডাকলে চলে হুম তা কত লোক হচ্ছে শেষ পর্যন্ত তা ধরো প্রায় তিনশো এরপর পাড়া আছে তাদের লিস্ট আলাদা মার সঙ্গে সবার যা টার্ম আশেপাশের কাউকেই তো বাদ দেওয়া যাবে না তা বটে দুনিয়া শুদ্ধ সকলেই তো সরমার বন্ধু পরিজন একসময় ভবানীপুরের বাড়িতে ভয়ানক উৎপাত ছিল আত্মীয় স্বজনের ওই সরমার কারণেই ভাই দিদি ভাসুর ননদরা এরা তো আছেই কোথায় কোন রাঙামাসির তো দেওরের মেয়ে কিংবা লাবু পিসির ননদের ভাসুর্জি সবাই সরমার প্রাণের সখী দিন ভর ক্রিং 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 আর খুটুর খুটুর ডায়াল ভিড় ভাট্টা হট্টগোল লোকজনের সঙ্গে গলাগলি মাখামাখি এসব কালেই প্রিয়ব্রতর বরদাস্ত হয় না কিন্তু শরমার ওইগুলোই প্রিয় শেষ বয়সে নিরিবিলিতে থাকার লোভে গড়িয়াতে জমি কিনলেন ছোটো মোটো একখানা বাড়িও বানালেন হা হতস্মি কোথায় নিরালা গড়িয়ায় এসে গোটা পাড়াটাকেই আত্মীয় বানিয়ে ফেলল সরমা এ বউ ও বাড়ির মেয়ে সে বাড়ির নাতনি সবাই সরমার ভক্ত বাটি চালাচালি হচ্ছে অনবরত টিফিন কৌটো ছুটছে এ থেকে ও বাড়ি অমুকের নাতির সোয়েটার বুনে দিচ্ছে তমুকের গিন্নিকে ডেকে নতুন ডিজাইন তুলছে দুপুর ভোর আর এই বারান্দাটা তো ছিল খবরের কাগজের আপিস কম্পিউটার টেলিপ্রিন্টার ছাড়াই প্রতিটি বাড়ির তথ্য এসে জমা হচ্ছে কম্পোজ হচ্ছে মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে বাতাসে বাতাসে এ পাড়ায় তারা আছেন সতেরো বছর সাকুল্যে সাড়ে আটজন মানুষও প্রিয়ব্রতকে চেনে কিনা সন্দেহ অথচ শরমার নাম করলে বোধ হয় আধ মাইল দূরের লোকেরাও এক বাক্যে বলবে সেই ফর্সা মতো হাসি খুশি চেহারা ছোটোখাটো মহিলা তো শরমা জনপ্রিয়তার খেসারত দিতে দিতে প্রিয়ব্রত না শুধু শান্তি বিঘ্নিত হওয়াই নয় ছেলে মেয়ের বিয়েতে নেমুনতন্ন করতে হয়েছে গাদা গুচ্ছের এতটুকু গজগজ করলেই পালটা ফোঁস যে হুকুমুকু হয়ে ঘরে খাপটি মেরে থাকো বলে আমাকেও কি তাই করতে হবে বিয়ে করে এমন কিছু মাথা কিনে নাওনি তোমার ছাঁচে আমি চলবো কেন বোঝো অবস্থা এবার অবশ্য পিকলোই ল্যাঠা সামলাচ্ছে নেমুনতন্ন খরচাপাতি ডেকোরেটার ক্যাটারার সব মাতৃদায় বলে কথা প্রিয়ব্রত চেয়ারে হেলান দিলেন ভাব বাচ্চে প্রশ্ন ছুড়লেন খাওয়া দাওয়া কি হচ্ছে সবাইকে কি পাত পেরে শ্রাদ্ধ বাড়িতে খায় না তবে ব্যবস্থা তো সবার জন্যই রাখতে হবে অনর্থক অপচয় লটে প্যাকেট সিস্টেম করতে পারতে মা যে প্যাকেট ম্যাকেট পছন্দ করত না বাবা বলতো কাউকে ডাকলে পেট ভরে খাওয়াবি অন্তত আমার কাজে লোকের হাতে বল্লবী আর মিষ্টির বাক্স ধরিয়ে দিস না শ্রাদ্ধ কি ফুর্তি ফার্তার অনুষ্ঠান যে গান্ডে পিণ্ডে গেলাতে হবে লোকজন শ্রাদ্ধবাসর থেকে বেরিয়ে গাঁও গাঁও ঢেকুর তুলতে তুলতে রান্নাবান্না নিয়ে আলোচনা জুড়ছে দৃশ্যটাই কি অশালীন ভাবলেও প্রিয়ব্রতর বিব জাগে কিন্তু কি আর করা চিন্তা ভাবনা চিরদিন উল্টো খাতে বইল যে যত সব কু নিয়ম কু আচারে ঠুলি পড়ে রইল চোখে আর ছেলে তো এখন মাতৃভক্ত রামপ্রসাদ জীবৎকালে মাকে নিয়ে ভাবুক ছাই না ভাবুক এখন সে মার কোনো স্বাদ অপূর্ণ ডাকবে না প্রিয়ব্রত চুপ করে রইলেন কথা বাড়ানো মানেই তো মিছিমিছি অপ্রিয় হওয়া শর্মার মতো মিঠে মিঠে বলি তো তার আসে না দুর্মুখ বদনামে ধ্বজা নয় আর নাই ওড়ালেন রুনি চা এনেছে এতক্ষণে বারান্দায় বেতের চেয়ার দুটোর সঙ্গে একটা বেঁটে টেবিল রাখাই থাকে তার ওপর ট্রে নামিয়ে কাপ তুলে নিল বাবা আর ভাইকে দিল নিজেও নিয়েছে প্রিয়ব্রতকে জিজ্ঞেস করল তোমায় বিস্কুট দেবো বাবা প্রিয়ব্রত যেন শুনতে পেলেন না হঠাৎই অন্য অন্যমনস্ক এক দৃষ্টি ট্রেখানা দেখছেন হাতলওয়ালা বাঁশের তৈরি বছর পাঁচেক আগে হ্যান্ডিক্রাফটসের মেলা থেকে কিনেছিল শরমা কেনাই সার প্রাণে ধরে একদিনও ব্যবহার করেননি এমন আরও যে কত শৌখিন জিনিস পড়ে আছে থরে থরে হানকোড়া খি যে উদ্ভট শখ যে জিনিস কাজেই লাগবে না কেন যে তার পিছনে পয়সা নষ্ট সরমা অবশ্য এ ব্যাপারে কোনো তর্কে যেত না হাসত মিটিমিটি কেন যে হাসত বাড়িতে এখন লোক আসছে হরদম চা টা মিষ্টি টিষ্টি দিতে হচ্ছে তাই বুঝি কাচ আলমারি থেকে বস্তুটি বার করে ফেলেছে রুনিরা কদিন হাতে হাতে ঘুরে পালিশটা একটু চটে গেছে কি দেখি কি খারাপ লাগছে প্রিয়ব্রতর কষ্ট হচ্ছে প্রিয়ব্রত বুঝতে পারছিলেন না ঠিকঠাক শুধু একটা চোরা অস্বস্তি টের পাচ্ছেন বুকে সরমা জিনিসপত্রর ওপর মায়াটা কি তার মধ্যে সংক্রামিত হলো রুনি ফের ডাকছে কি গো বাবা দেব বিস্কুট ছোট্ট একটা শ্বাস ফেললেন প্রিয়ব্রত না বিকেলের প্রথম চাটা আমরা তো শুধুই খাই রে আমরা খাই শব্দ দুটো যেন দোল খেয়ে গেল বারান্দায় বাতাস যেন কেঁপে উঠল একটু পিকলুর মুখে পলকা ছায়া রুনির চোখে মেঘের আভাস ভারী গলায় রুনি বলল তোমায় চা দিতে বোধ একটু দেরি হয়ে যায় বাবা তাই না ঠিকই আছে তোরা কাজকর্মে ব্যস্ত বুঝতে পারছি কদিন ধরে তোমার খুব অনিয়ম হচ্ছে প্রিয়ব্রত এবার আর জবাব দিলেন না কী বা বলবেন অনিয়মকেই তো নিয়ম করে নিতে হবে এখন থেকে অনভ্যাসকে অভ্যাস পিকলুর মোবাইল বেজে উঠেছে খুদে যন্ত্রটা কানে চেপে গ্রিলের ধারে উঠে গেল পিকলু আপিসের ফোন ইংরেজিতে কথা চলছে এখানে আশা ইস্তক মাঝে মাঝেই ফোনাফুনি চলছে আপিসের সঙ্গে আপনা আপনি ভুরু কুচকে গেল প্রিয়প্রতর কি চাকরি মা মরলেও নিস্তার নেই ফোনালাভ শেষ করে পিকলু ফিরল চেয়ারে ফুল স্ক্যাপ কাগজটা ভাঁজ করে কোলের ওপর রাখল সহজ সুরে জিজ্ঞেস করল আমার গেঁড়া দুটো কোথায় গেলো রে দিদি অনেকক্ষণ সারা শব্দ নেই চা শেষ করে কাপ ট্রেতে রাখছিল রুনি হেসে বলল পুচকুন তো এই সবে ঘুমল সারা দুপুর যা দস্যিপনা করল বাপরে আর আমার বড়টি কী করছেন সে যথারীতি টিভির সামনে পোগো চ্যানেল উফ ছেলেটার বড্ড টিভির নেশা হয়েছে স্কুল থেকে ফিরে জামা জুতো পর্যন্ত ছাড়ে না রিমোট নিয়ে বসে যায় সুপর্ণার সঙ্গে তো ওর রোজ এই নিয়ে লাগে এই একটা ভাইস থেকে আমি কিন্তু বেঁচে গেছি ঝুমুরটা আর কোনো কালেই টিভির নেশা ছিল না এখন বড় জোর হ্যাঁটা গানের প্রোগ্রাম দেখে কিং বা কুইজ টুইজ ব্যাস তাই জন্যই ওর ব্রেনটা অত সার্প সে আমাদের রাজাও খুব বুদ্ধিমান পুচকুনকে সেদিন কি সুন্দর করে বোঝাচ্ছিল ঠাম্মা আকাশে চলে গেছে ঠাম্মা আর ফিরবে না ঠাম্মা এখন তারা হয়ে গেছে হুম মৃত্যু ব্যাপারটাকে ও নিজের মতো করে বুঝে নিয়েছে পিকলুর মুখে আবার ছায়া ধরা ধরা গলায় বলল একমাত্র আমারই মগজে ঢুকছে না মা কি করে হঠাৎ নেই হয়ে গেল আনবিলিভেবল সেদিন মাঝরাত্রিরে যখন জামাইবাবুর ফোনটা পেলাম দিদি তুই ভাবতে পারবি না আমি এত বড়ো একটা ধাক্কা খেলাম সুপর্ণা তো সঙ্গে সঙ্গে সুটকেস গোছাতে শুরু করলো আর আমি ঠায় বসা পুরো রাত নিজেই নিজেকে বারবার বলছি খবরটা ভুল খবরটা ভুল আমার তো এখনো বিশ্বাস হয় না রুমি জোরে নাক টানল মা ছাড়া বাড়ি আমি কল্পনাই করতে পারি না বাবা যে কী করে এখানে একা একা থাকবে কি যে বলিস তুই বাবা এখানে থাকবে কেন বাবা আমার সঙ্গে যাবে পিকলু ঝুঁকে প্রিয়ব্রতর কবচি ছিল কি যাবে তো হুম হুম হু নয় তুমি আমার কাছে থাকবে প্রথমত ফাঁকা বাড়িতে তোমার বাস করাটা আমরা অ্যালাউই করব না দ্বিতীয়ত ব্যাঙ্গালোরের ক্লাইমেট তোমার খুব শ্যুট করে তুমি নিজেই দেখেছো না গরম না ঠান্ডা না ড্রাই না ওয়েট তোমার বয়স আর স্বাস্থ্যের জন্য আইডিয়াল জায়গা সরাসরি কথাটার প্রতিবাদ করতে পারলেন না প্রিয়ব্রত গত আট বছরে তিনি বার কয়েক গেছেন বাঙ্গালোরে প্রথমবার অবশ্য স্বেচ্ছায় নয় স্বরমার জোড়া জুড়িতে। পিকলু তার আখের গোছাতে বাপ মাকে ফেলে কেটে পড়ল সে ডাকলেই অমনি ল্যাংল্যাং করে ছুটতে হবে প্রিয়ব্রত অন্তত সেরকম বাবা নন তবে যাই হোক গিয়ে পড়ার পর কিন্তু মন্দ লাগেনি চমৎকার শহর সুন্দর সুন্দর বাড়ি অজস্র পার্ক এখনো অনেক সবুজ আছে বাতাসও মোটামুটি নির্মল পুচকুন তখনও হয়নি ছোট্ট রাজাকে নিয়ে সময় কেটেছে হু হু করে তারপর থেকে তো মাঝে মধ্যেই ব্যাঙ্গালোর ভ্রমণ চলছে গেলে সুপর্ণাও খুব যত্নআ করে নাতি দুটোও ফেরে পায়ে পায়ে কিন্তু সে তো স্রেফ বেড়ানো মেয়াদ তিন হপ্তা কি মেরে কেটে এক মাস যাবার জন্য যার বেশি উৎসাহ দিন পনেরো কাটলেই তারই যে পালাই পালাই রব গোবিন্দর মার হাতে বাড়ি ছেড়ে এসেছি কি হাল করে রেখেছে কে জানে ইস গোবিন্দটা মনে করে জল না দিলে গাছগুলো সব মরেই যাবে গো না চালিয়ে চালিয়ে পাম্পটা অচলই হয়ে গেল বোধ হয় প্রিয়ব্রত তখন হাসতেন ঠাট্টা জুটতেন বলতেন স্বর্গে গিয়েও তুমি বাড়ির ভাবনায় পা ছড়িয়ে কাঁদবে কি আশ্চর্য আজ সরমারি সেই উদ্বেগ বেজে উঠল তার কলায় তোর কাছে চলে গেলে আমার এই বাড়ির কি হবে এটা কোনো প্রবলেমই নয় বাবা আপাতত দিদি জামাই জামাইবাবুরা দেখাশোনা করুক পরে ভেবে চিনতে কিছু একটা করা যাবে দেখি হুম ওভাবে এড়িও না আমি কিন্তু সিরিয়াস সুপর্ণাও তোমাকে একা রেখে যেতে রাজি নয় নিয়ম ভঙ্গের পরের পরের দিন ফিরছি আমরা তোমারও প্লেনের টিকিট বুক করা হচ্ছে সে কি অমন হুট বলতে যাওয়া যায় নাকি একটা আস্ত সংসার ফেলে রেখে পাকাপাকি প্রিয়প্রত স্বরে খানিকটা অপ্রসন্নতা এসেই গেল এমন চট জলদি সিদ্ধান্ত নেওয়া তাঁর ধাতে নেই ভালোই লাগছে না তিনি কি এখন বোঁচকা যে কাঁদে ফেলে দৌড়তে হবে পিকলু কিন্তু হাসছে তোমার আবার সংসার কি কিছু মনে করো না বাবা সংসার তো ছিল মার তুমি তো থাকতে পেইং গেস্টের মতো বাজার করা ছাড়া কুটোটি পর্যন্ত তোমায় নাড়তে হয়নি ওখানে তো তোমার সেই পরিশ্রমটুকুও থাকবে না খাও দাও ঘোরো হাঁটো চলো ফেরো বইপত্র নিয়ে ডুবে থাকো একেবারেই তোমার মনের মতো লাইফ দুদিকে মাথা নাড়লেন প্রিয়ব্রত হয় না হয় না কারণটা ছেলেকে ঠিক বোঝাতেও পারছেন না আরও যেন তার অসহায় লাগছে নিজেকে জাগতিক হিসেবে তার তো চলে যাওয়াই শ্রেয় তার প্রেশার আছে রাত বিরেতে অসুস্থ হয়ে পড়লে বিচ্ছিরি পরিস্থিতি হবে মেয়ে জামাইয়েরও আতান্তর কাজের লোকের ভরসায় পড়ে থাকা তবু কোথায় যেন একটা বাদছি। কোথায় যে রুনি বাবাকে দেখছিল বোধ হয় অনুমান করতে পারল প্রিয়ব্রত দোলাচল পিকলুর দিকে ফিরে বলল শোন অনর্থক তাড়াহুড়ো করিস না বাবার মনটাকে একটু থিতু হতে দে তোরা নিশ্চিন্তে চলে যা আমি নয় কদিন এখন বাবার কাছে এসে থাকবো আর ঝুমুরের অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেলে আমরা তো সবাই ব্যাঙ্গালোর যাচ্ছি তখন নয় বাবাও হুম পিকলু মাথা দোলালো সেটা অবশ্য মন্দ নয় এর মধ্যে আমরা নতুন ফ্ল্যাটে চলেও যাব বাবাকেও মাল টানাটানির দক্ষ যজ্ঞে থাকতে হবে না প্রিয়ব্রত অখুশি হলেন না বরং যেন স্বস্তি পেলেন মনে মনে উঠে পড়েছেন চেয়ার থেকে কোথায় চললে বাবা অনেকক্ষণ বসে আছি হাঁটি কোমরটা ছাড়াই বাড়ির সামনেটাই ছোট্ট বাগান প্রিয়ব্রত সরম নন্দন কানন গেট পর্যন্ত মোরামঢালা রাস্তার ডান দিকটা প্রিয়ব্রতর বাঁ দিকটা সরমার ডাইনে ফুল বাঁয়ে সবজি বাড়ি করার পর জায়গাটা বহুকাল অযত্নেই পড়েছিল ঝোপ আগাছা গজাত লোক ডেকে মাঝে মধ্যে কাটিয়ে ফেলা হতো ব্যাস চাকরি থেকে অবসর নেওয়ার পর প্রিয়ব্রতকেই প্রথম গাছগাছালিতে পেল নার্সারি থেকে ভালো জাতের গোলাপ চারা এনে পুঁতলেন জমিতে রথের মেলা থেকে এলো বেল ফুলের গাছ এলো তিন চার জাতের জবা শীতের মরশুমে ফুটলো ডালিয়া গাঁদা চন্দ্রমল্লিকা আহা কি তাদের বাহার সরমাও খুশি পটা পট গাঁদা জবা ছিঁড়ছে আর ঠাকুরের পায়ে নিবেদন করছে পুষ্প চয়নে তীব্র বিরাগ শরমা তাতে বয়েই গেল দেবতার পুজোয় না লাগলে ফুল নাকি মূল্যহীন রাজা সুপর্ণাকে নিয়ে পিকলু যেই বাঙ্গালোর পাড়ি দিল ফাঁকা বাড়িতে সরমার হাতে হঠাৎ লাল ঝান্ডা খালি ফুলে নেহি চলেগা সবজি চাই সবজি চাই সরমা যা চাইবে তা না হয়ে রক্ষে আছে গোলাপ চারার ফাঁকে ফাঁকে বসে গেল লঙ্কার চারা চন্দ্রমল্লিকার গায়ে বেগুন গাছ প্রিয়ব্রত কপাল কুঁচকোলে সরমাও ও দেহি অগত্যা শান্তি বজায় রাখতে বাগান হিন্দুস্থান পাকিস্তান তোমার ভাগে তুমি যত খুশি উচ্ছে বেগুন পটল মূল ফলাও আমার বাগানে শুধু ফুলই ফুটবে তুমি আমার ফুল ছোঁবে না আমিও তোমার লেবু লঙ্কায় জীব ঠেকাবো না তা সেসবও দিই গোটা অবশ্য ধরে রাখতে পারেননি প্রিয়ব্রত খেয়েছেন সরমা লেবু লঙ্কা ধনে পাতা সঙ্গে চারটি টিপ্পণিও গিলেছেন প্রিয়ব্রতর ফুলও পুটপাট চলে গেছে দেবতা শ্রীচরণে শরমা নাকি মোটেই ছেঁড়ে না গাছের তলা থেকে কুড়িয়ে আনে বিভাজন রেখার মাঝ বরাবর দাঁড়িয়ে পুরনো কথাগুলো মনে পড়ছিল প্রিয়ব্রতর গাছে কদিন জল পড়েনি সরমার টমেটো লঙ্কার পাতারা ঝিম মেরে গেছে প্রিয়ব্রতর মরশুমি ফুলের চড়ারাও মৃয়মান বাগানের জন্য বাইরে একটা কল আছে লম্বা রাবারের পাইপ আটকানোই থাকে মুখে কল খুলে পাইপ হাতে প্রিয়ব্রত ঢুকলেন সরমার এলাকায় অস্বচ্ছন্দ পায়ে সিক্ত করছেন গাছগুলোকে ঝুঁকে দেখলেন টমেটো গাছে ফল ধরেছে ছোট ছোট। ভিজে পাতা পরন্ত সূর্যের আলো মেখে চিকচিক করে উঠল পাতা বেয়ে জল ঝরছে টুপটাপ অশ্রুবিন্দুর মতো প্রিয়ব্রত বসে পড়লেন উব হয়ে আঙুল বুলিয়ে মুছে দিচ্ছেন জল অচেনা স্পর্শে গাছটা কি চমকালো একটু অবাক হল সুপর্ণা বারান্দায় ডাকছে প্রিয়ব্রত ঘাড় ফেরালেন খাবার খাবেন তো এখন রাজা পুচকুনের জন্য সুজি বানাচ্ছি দেব সুজি নোনতা সুজি আপনি তো ভালোবাসেন তা বাসেনও বটে তার এই সুজি প্রীতি নিয়ে কম কথা শুনিয়েছে সরমা বানিয়েও দিত আবার গজগজও করত হাজব লোক বাপ। ঝাল খাবার হলে চিল্লোবে তেল মশলা ভাজা ভুজিতে নাম সিঁটকোবে মিষ্টি মিষ্টিমাসটা মুখে রোচে না এই ভ্যাস্তা ভ্যাস্তা মাদ্রাজি অখাদ্য গেলে কি সুখ যে পাও প্রিয়ব্রত হয়তো মুখফোসকে বলে ফেললেন অত কথা দরকার কি রেড়ির তেলে ভাজা চপ সিঙারাই খাই রোজ তাই খেয়ে পেট পচিয়ে মরবো সঙ্গে সঙ্গে সরমার পাটকেলটি উড়ে আসবে আমি তো তোমায় বেশি খাবাই একটা বাতিগ্রস্ত লোকের ঘর করতে করতে আমার জিভেও বাদ ধরে গেল সেই নোনতা সুজি বানাচ্ছে আজ পিকলুর বউ কে জানে কেন তেমন একটা আসক্তি জাগল না প্রিয়ব্রতর রুচি নেই খিধে নেই নাকি অন্য কিছু আলগাভাবে বললেন রাখা থাক পরে খাবো সুপর্ণা চলে যেতেই প্রিয়ব্রত আবার বাগানে মনোযোগী জল সিঞ্চন সমাপ্ত করে ধুলেন হাত পা সন্ধে নামছে এবার শুরু হবে লোকজন আসার পালা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো না কারো পদধুলি পড়বেই বিশ্রী বট বিশ্রী কাটে এই সময়টা সান্ধ রুটিনের ছকটা জানা হয়ে গেছে প্রিয়ব্রতর যে বা যারাই আসুক প্রথমে খানিক্ষণ বিষণ্নতা বিরাজ করবে ঘরে চলবে মৃদুস্বরে এলোমেলো স্মৃতিচারণ সরমার গুণকীর্তন তারপর এসে পড়বে দুটো চারটে মজার ঘটনা সেই সূত্র ধরে অজস্র হাবিজাবি গল্প হাসি উচ্ছ্বাসে ক্রমশ থৈ থই করবে গোটা বাড়ি বাচ্চারা ছুটবে খেলবে সুপর্ণা আর রুনি ব্যস্ত সমস্তভাবে চা বানাবে বারবার গোবিন্দর মাকে দিয়ে লুচিপুচি ভাজাবে প্লেটে মিষ্টি সাজাবে ঘন ঘন শোক বদলে যাবে উৎসবে আর সেই উৎসবের এক কোণে দুঃখী দুঃখী বোকা বোকা মুখে বসে থাকবেন প্রিয়ব্রত সঙ্গের মতো আজও ভিড় নেহাত মন্দ জমল না চোখ মুছতে মুচতে উপস্থিত হলো সরমার পিস্তুত বোন ফল মিষ্টি হাতে অরুণাদির ছেলে ছেলের বউ কাঁচু মাছু মুখে রুনির যা ভাসুর একজোড়া খুনে বাচ্চা নিয়ে পিকলুর বন্ধু আর পিকলুর বন্ধুর স্ত্রী রোজকার হাজিরাদার প্রিয়ব্রতর ভাইপো নান্টু তো আছেই একটু রাতের দিকে আবির্ভূত হলো ক্যাটারার ছানার ডানলা ফুলকপির সঙ্গে ধোঁকা তো হবেই আরও কি একটা পদ রাখা যায় তাই নিয়ে গবেষণা চলল কিছুক্ষণ মৎস্যমুখে চার রকম মাছ খাওয়াবে পিকলু রুই পাবদা চিংড়ি আর ভেটকির ফ্রাই রুনির বাসনা মা চিতল মাছের মৈঠা বড়ো ভালোবাসত পাবদার বদলে সেটাই পড়ুক পাতে ঝিরি আলু ভাজা বেশি উপাদেও হবে না সরমার আর প্রিয় গরম গরম বেগুনি তাই নিয়েও আলোচনা চলল খানিক বাড়ি ফাঁকা হতে হতে সাড়ে নটা নৈসাহার চুক্তি চুক্তি সাড়ে দশ খাওয়া দাওয়ার পর বাড়ির সামনেটাই একটু পায়চারি করেন প্রিয়ব্রত অভ্যাস আজ আর বেরোলেন না ঠান্ডা বাড়ছে কানের কাছে খ্যাচড় খেঁচড় করার মহিলাটি তো নেই নিজে থেকে সাবধান হওয়া ভালো ঘরে এসে বন্ধ করলেন জানালাগুলো বসেছেন খাটে সামনে এই টেবিলে এলোমেলো বই ছড়ানো শরদিন্দু অমনিবাসটার ওপর ছোট একটা ছবি পোস্টকার্ট সাইজে সরমা বছর সাতে আগে তোলা জামাইয়ের ক্যামেরায় বারান্দার চেয়ারে শাশুড়ি ঠাকুরুন রাজেন্দ্রানীর মতো বসি না বাঁধানো ছবি অ্যালবামে ছিল বার করে এখন বইয়ের ওপর দাঁড় করানো হয়েছে সামনের প্লেটে দুখানা কালাকাঁধ ছোট গ্লাসে জল সম্ভবত পুত্রবধূ খেতে দিয়ে গেছেন শাশুড়িকে ধূপও জ্বালিয়েছিল পরশুরামের ওপরে ছাই ঝরে ঝরে মলাটখানা ধূসর দৃশ্যটায় প্রিয়ব্রত বেশ মজা পেলেন সারাটা জীবন সরমা গল্পের বইয়ের ছায়া মারায়নি প্রিয়ব্রতর পড়াশোনার অভ্যেসটাকে ব্যঙ্গই করে গেছে শুধু এখন আর বুলি ফুটছে না তো তাই ছাই ছড়িয়ে ঝাল মেটাচ্ছে ভাবছে এতেই যদি প্রিয়ব্রতকে চটানো যায় প্রিয়ব্রত ঠোঁটের কোণে চিলতে হাসি ফুটল কি বিচিত্র এক সম্পর্ক বেয়াল্লিশটা বছর তারা একত্রে কাটালেন অথচ কোথাও তাদের মিল ছিল না স্বভাবে না চলনে বলনে না রুচিতে না বিশ্বাসে তবু পাশাপাশি রয়ে গেলেন তো তিনি কি অসুখী ছিলেন কিংবা সরমা এত অমিল এত বিবাদ সত্ত্বেও একে অন্যের এত কাছাকাছি থাকা যায় কোন জাদুতে রুনি ঘরে ঢুকেছে বাবার দৃষ্টি অনুসরণ করে মার ছবিটাকে দেখল ঝলক দুচোখ সহসা ভরে গেছে মায়ায় কাছে এসে পিঠে হাত রাখল তুমি মার বড় ছবিটা দেখেছ নানটু যেটা আজ বাঁধিয়ে দিয়ে গেল মেয়ের কাছে ধরা পড়ে গিয়ে প্রিয়ব্রত অপ্রস্তুত বিব্রত মুখে বললেন ফ্রেম টেমগুলো তো বেশ ভালোই হয়েছে ওটাই বোধহয় মার লাস্ট ছবি তাই না হ্যাঁ পিকলু পুজোর সময় তুলেছিল ছবিটা তোমার ঘরে রেখে যাই কেন পুচকুনটা যা লাফালাফি করে কখন হাত লেগে পড়ে ভেঙে যায় পুচকুন কি এ ঘরে আসে না প্রিয়ব্রত হেসে ফেললেন শ্রাদ্ধে দিন অবধি টিকিয়ে রাখতে গেলে বরং কোনো আলমারির মাথায় তুলে রাখো রুনি আর পিড়াপিড়ি করল না একটু চুপ থেকে জিজ্ঞেস করলো ওষুধ খেয়েছো এই খাবো হুম হুম এক্ষুনি খাও ওঠো বিছানাটা করে দি। হাট থেকে নেমে প্রিয়ব্রত টেবিলের ড্রয়ার খুললেন হাতরে হাতরে বার করলেন ট্যাবলেটের স্ট্রিপ ধাতব ফয়েল ছিঁড়ে বড়ি পড়লেন মুখে জল দিয়ে গিলছেন চাদর ঝড়ি করে মশারি টাঙাচ্ছিল রুনি ছত্রিতে কোনটা লাগাতে লাগাতে বলল কাল সকালে কিন্তু আমায় একবার বাড়ি যেতে হবে বাবা তুই যে এখন কদিন থাকবি বললি সে তো আছি কাল বিকেলেই চলে আসবো ঝুমুরকে নিয়ে অ আসলে কি জানো তো টানা তিন দিন ধরে আছি আমার শাশুড়ি তো হ্যাল হ্যাল ঝ্যাল ঝ্যাল মার মতো শক্ত পোক্ত তো নয় যে একা হাতে সামলে দেবে গিয়ে সংসারটাকে আবার একটু সেট করে দিয়ে আসব বুঝলাম কি তুইও তোর পৃথিবীতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছিস প্রিয়প্রতকে ঈশ্বত ম্লান দেখালো পিকলুরা চলে যাওয়ার পর তুই এসে থাকবি কী করে পারমানেন্টলি হয়তো সম্ভব নয় রুনি ইতস্তত করে বলল তবে ঝুমুরের বড়দিনের ছুটিটা তো এখানে কাটাতেই পারি ঝুমুরও খুব কান্নাকাটি করছে ডিম্মার জন্য তোমার জন্য তারপর তো রেগুলার আসা যাওয়া করবই হুম সেই ভালো দেখে টেকে যাস রুনি চোখ কুচকে প্রিয়ব্রতর দিকে তাকিয়ে রইল একটুক্ষণ বুঝি বা পড়তে চাইছে বাবার অভিমানটাকে গলাটা একদম নরম করে বলল বুঝতে পারছি বাবা তুমি পুরোপুরি একা হয়ে গেলে তো কি আজ অথর্ব তো হয়নি বটেই তো বড় জোর তো দু আড়াই মাস তারপর তো তুমি পিকলুর কাছেই ইচ্ছা হলে মাঝের কটা দিন আমার কাছে গিয়েও কাটাতে পারো প্রিয়ব্রত উত্তর দিলেন না ভালো লাগছে না কথা বলতে আরও একটুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল রুনি বাথরুম সেরে এসে প্রিয়ব্রত ঢুকে পড়লেন বিছানায় সরমা চলে যাওয়ার পর পিকলু রুনি দুজনেই পাশে শুতে চেয়েছিল প্রিয়ব্রত রাজি হননি অস্বস্তি হয় মশারি গুঁজে সুইচ টিপে প্রিয়ব্রত নিভিয়ে দিলেন টিউবলাইট গায়ে চাদর টেনে চোখ বুঝেছেন ঠিক তখনই কানের পাশে ফিস ফিস কি কি ঠিক করলে যাচ্ছ প্রিয়ব্রত ঠোঁট নড়ল কোথায় ঢং বোঝো না যেন পিকলুর কাছে প্রশ্নই আসে না কারণটা জানতে পারি অন্য কারো সংসারে থাকা আমার পোষাবে না পিকলু অন্য কেউ হলো বললাম তো কাউকে আমি ডিস্টার্ব করতে চাই না তোমার পিকলু তোমার রুনি কাউকে না কি বলে গোয়ার গোবিন্দ এখানে তোমার দেখাশোনা কে করবে শুনি ওই অবদা গোবিন্দার মা তা নিয়ে তোমার তো মাথা ঘামানোর দরকার নেই বেইমানি করে কেটে যখন পড়েছ কেটেই পড়ো ইসে সে উপায়ও কি আছে আমার বাতাসের শব্দ পাক খেতে লাগলো ঘরে বাতাসের শব্দ নাকি প্রিয়ব্রত নিজেরই হৃদয়ের ধ্বনি দেওয়াল দরজা জানলা ফুঁড়ে ঘুরছে ঘরে ও ঘরে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে তিল তিল করে গড়ে ওঠা পুরনো সংসারটাকে বারান্দার বেতের চেয়ারে গিয়ে বসল দুলে দুলে নেমে যাচ্ছে বাগানে ভাসছে নাচছে শীত শীত করছিল প্রিয়ব্রতর আশ্চর্য একটা উষ্ণতাও যেন চারিয়ে যাচ্ছে সর্বাঙ্গে প্রিয়ব্রত সরমার দিকে ফিরে শুলেন গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ